এর থেকে সহজ পিজার রেসিপি মনে হয় আর হয় না। বেলাবেলির ঝামেলা ছাড়া যে এত সহজে পিজা বানানো যায় তা আগে আমি জানতামই না। তারপরে এই পিজাগুলো আমি ওভেনে এবং চুলায় দুই জায়গাতেই বানিয়ে দেখিয়েছি, আর পিজার চিকেনগুলো কতটা জুসি হয়েছে তা তো দেখতেই পারলেন। আর এই পিজাটা কিন্তু আমি এই গ্লাস দিয়ে বানিয়েছি। চলুন তাহলে দেখে আসা যাক আমার সেই বিখ্যাত পিজার রেসিপি। প্রথমে এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর 1.5 কাপ ময়দার জন্য এখানে 4 টেবিল চামচ আমি চিনি দিয়ে দেব। চিনির পরে এখানে 1.5 কাপ ময়দার জন্য 1.5 চা চামচ ইস্ট নিয়ে নেব। ইস্টটা অবশ্যই মেপে দেওয়ার ট্রাই করবেন, ইস্ট যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডোর ভিতর থেকে ইস্টের একটা গন্ধ বের হবে। তো আপনারা চেষ্টা করবেন 1.5 কাপ ময়দার জন্য 1.5 চা চামচ ইস্ট দিতে। তারপরে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা আমার স্ক্রিনে আসেনি। তারপর এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। এটাকে আমি 5 মিনিট ভালোভাবে মথে নেব। যত ভালোভাবে মথতে পারবেন ডোটা কিন্তু ততটাই সফট হবে, আর বানটা কিন্তু ততটাই ভালো হবে। তারপরে এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর এটাকে আবারও 5-6 মিনিটের মতো ভালোভাবে মথে নেব। আবারও বলছি, ভালোভাবে মথলে কিন্তু পিজার যে নিচের ক্রাস্টটা থাকবে সেটা অনেক সুন্দর হবে এবং পিজাটা খেতে অনেক সফট হবে। তো ভালোভাবে মথে নেবেন। তো আমি এইরকমভাবে সুন্দর করে ভালোভাবে মথে নিচ্ছি, আমার মথা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার বেশি রেস্ট রাখার দরকার নাই, এখন যেহেতু গরম দিন 1 ঘন্টাতেই এটা ফুলে ফেপে একাকার হয়ে যাবে। উপরে একটু তেল দিয়ে দিলাম যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দেবো। এই ফাঁকে আমি চিকেনটাকে রেডি করে ফেলবো। চিকেনটাকে রেডি করার জন্য এখানে আমি 1 কাপের মতো চিকেন নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1/2 চা চামচের মতো, দিয়ে দিলাম সয়া সস, এখানে আমি ওয়েস্টার সস দিচ্ছি 1/2 চা চামচের মতো, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখন লবণ। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে একটু মেখে নেব। তো আপনারা যদি ওয়েস্টার সস না দিতে চান তাহলে শুধু সয়া সস দিলেও চলবে। চিকেনগুলোকে মেখে নেওয়ার পর এখন এই চিকেনগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ভেজে নেব। আমি সামান্য পানি দিয়ে দিলাম যেন চিকেনটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, আর পানি দিলে চিকেনটা অনেক বেশি সফট হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো এটা কুক করে নিয়েছিলাম। তারপরে এটাকে আবারও হালকা করে ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম সামান্য টমেটো সস। এটাকে আমি এইরকমই ভাজবো, এর থেকে বেশি ভাজবো না। এটা যদি অনেক বেশি ভাজা হয় তাহলে চিকেনটা অনেক হার্ড হয়ে যাবে, সফট থাকবে না, জুসি থাকবে না। এই পর্যায়ে আমি চিকেনটাকে নামিয়ে ফেলবো, আর আবার চিকেন কিন্তু দেখেন অলমোস্ট কুক হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমার ডোটা একদমই ফুলে গিয়েছে। তো ডোটার ভিতর থেকে আমি বাতাসটা বের করে নিলাম। এখন এটাকে আবারও 2 মিনিটের মতো ভালোভাবে মথে নিচ্ছি। মথা শেষ হয়ে গেলে আমি একটা লেচি কেটে নিয়েছিলাম, লেচির উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপরে গ্লাসের নিচের অংশ দিয়ে আমি একটু ডাবিয়ে নিয়েছি। তারপরে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিলাম, যেমনটা আমরা পিজাতে করে থাকি। তারপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে পিজা সসটাও ইউজ করতে পারবেন। তারপরে ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম, দিয়ে দিলাম মোজারেলা চিজ, এখন দিয়ে দেবো কিছু ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভটা অপশনাল, আপনারা এখানে চাইলে ক্যাপসিকামও দিতে পারেন অথবা পেঁয়াজ কুচিও দিতে পারেন। তারপরে আমি সবশেষে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবং কিছু অরিগানো। অরিগানো দিলে পিজার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন অরিগানো দিতে। তো দেখেন কত ঝটপটেই তৈরি হয়ে গেল আমার একটা মিনি পিজা। এই পিজাটা খেতে আসলেই অসাধারণ লাগে, একদম ফুল একটাই মুখের ভিতর ঢুকিয়ে দেওয়া যায়। যাই হোক, আমার কিন্তু অনেকগুলোই পিজা রেডি হয়ে গিয়েছে, এই সবগুলোই আমি গ্লাস দিয়ে বানিয়ে ফেলেছি। এগুলোকে আমি ওভেনে বেক করে নেব। তারপর আমি চুলায় বেক করার জন্য আরও একটি পিজা বানিয়েছি, এটাকে আমি চুলায় বেক করে নেব। তো ওভেনেরগুলো আমি ওভেনে দিয়ে দিচ্ছি 200 ডিগ্রি সেলসিয়াস প্রি হিটেড ওভেনে। এগুলোকে আমি 20 মিনিটের মতো বেক করে নেব। 20 মিনিটের মতো বেক করে নিলেই এগুলো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি 200 ডিগ্রিতে দিয়ে দিয়েছি, আর চুলাটা আমি হাঁড়িটাকে 5 মিনিট ভালোভাবে গরম করে নিয়েছিলাম। সেই গরম হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম, এটাকেও আমি 20 মিনিটের মতো বেক করে নেব। তো সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এতে করে পিজার উপরেটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন 20 মিনিট পর আমার পিজাটা একদম রেডি হয়ে গিয়েছে, মাশাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, চিজটাও গলে গিয়েছে। আর ওভেনেরগুলো আমি বের করে নিয়েছি, এগুলো হচ্ছে আমি ওভেনে বানাইছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে পিজাগুলো।
তো এই হচ্ছে আমার পিজা, কত সহজেই বানানো হয়ে গেল, তাই না? তো এইভাবে করে আপনারা পিজা বানিয়ে খেতে পারবেন এবং এগুলোকে সংরক্ষণও করে রাখতে পারবেন 1 থেকে 2 দিনের জন্য। আবারও বলছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে প্রেস করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর শেয়ার করে রাখবেন আপনাদের আইডিতে যেন আবারও আপনারা এই ভিডিওগুলো খুঁজে পান। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পিজাগুলো অনেক ইয়াম্মি ছিল।